হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার বাড়ি শান্তিনির। ইতিম শিশুদের জন্য তৃতীয় এবং চতুর্থ শ্রেণীতে ভর্তির নির্দেশিকা। এটি খলতপুরে রয়েছে এই বিল্ডিংটি শান্তিনির, যা শুধুমাত্র ইতিম শিশুদের জন্য। অনলাইন এবং অফলাইনে ফর্ম ফিল আপ চলছে। শেষ ডেট হচ্ছে 31 অক্টোবর 2023। প্রবেশিকা পরীক্ষার তারিখ হচ্ছে 19 নভেম্বর 2023 রবিবার। অপূর্ব একটি আবাসস্থল যাদের জন্য নির্মিত, যারা এতিম, তাদের পিতা এবং মাতৃহীন, তাদের জন্য এই বিল্ডিংটি নির্মাণ করা হয়েছে। ভর্তির নির্দেশিকা, আবেদনপত্র পূরণ। এই আবেদনপত্রে তৃতীয় চতুর্থ শ্রেণীতে ভর্তি হতে ইচ্ছুক সংখ্যালঘু মুসলিম পিতৃ বা মাতৃহীন এতিম ছাত্রছাত্রীদের জন্য, শুধুমাত্র যারা এতিম অরফান তারা এই ফর্মটা ফিল আপ করতে পারবে। আবেদনপত্রের মূল্যের দাম 50 টাকা মাত্র। পরিষ্কারভাবে ইংরাজি বড় অক্ষর আবেদনপত্র পূরণ করতে হবে। জন্মের প্রমাণপত্র ও বিদ্যালয়ের শংসাপত্র অনুসারে প্রতিটি তথ্য সঠিকভাবে উল্লেখ করতে হবে। বর্তমান যে শ্রেণীতে পাঠরত, ঠিক তার পরবর্তী শ্রেণীতে আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে সম্পত্তিকালে তোলা ছবি, দুটি পাসপোর্ট, রঙিন মাপের ফটোগ্রাফি একই রকম দিতে হবে। একটি নির্দেশনে আঠা লাগিয়ে দিতে হবে এবং অন্যটি সংযুক্ত করে দিতে হবে। এক্ষেত্রে ফটোর পিছনে উল্লিখিত নম্বর লিখতে হবে। এছাড়া আবেদনপত্রের সঙ্গে পিতামাতার ডেথ সার্টিফিকেটের জেরক্স কপি সংযুক্ত করতে হবে। এই পুস্তিকায় উল্লিখিত পরীক্ষা কেন্দ্রগুলোর মধ্যে যে কোনো একটি বেছে নিয়ে পরীক্ষা কেন্দ্রের কোড নম্বর সহ আবেদনপত্রে যথাযথ উল্লেখ করতে হবে। আবেদনপত্র জমা দেওয়া যাবে ওই পরীক্ষার্থী উল্লিখিত যে কোনো কেন্দ্রে। জমা দেওয়ার সময় রসিদটি সঙ্গে আনতে হবে, নাহলে আবেদনপত্র জমা নেওয়া যাবে না। পরীক্ষা পদ্ধতি, পরীক্ষা বেডিনদের সিলেবাসের ভিত্তিতে পূর্ণ মানে 100 নম্বর, সময় 2 ঘন্টা। অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে 10 নভেম্বর 2023। ওয়েবসাইট www.al-ameen.org, ওখান থেকে। গুরুত্বপূর্ণ তারিখ, ফর্ম পূরণ ও জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 31 অক্টোবর 2023। অ্যাডমিট কার্ডের ভুল সংশোধনের শেষ তারিখ 15 নভেম্বর 2023। অর্থাৎ আপনার যদি কোনো ভুল হয়ে থাকে তা আপনার সংশোধন করতে হবেন। সময় সকাল 10টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। ওপর যে দুটো নম্বর দেওয়া আছে ওই নম্বরে আপনারা কল করে কোনো কিছু ভুল থাকলে অ্যাডমিট কার্ডটা সংশোধন করতে পারবেন। পরীক্ষার সময়সূচি, পরীক্ষা গ্রহণ করা হবে 19 নভেম্বর 2023 রবিবার বেলা 1টা থেকে বিশেষ 10টা। বিশেষ কারণে পরীক্ষার দিন ও সময়সূচি পরিবর্তন হতে পারে, অর্থাৎ কোনো কারণে পরীক্ষার দিন বা সময়সূচি পরিবর্তন হলে তা মিশনের ওয়েবসাইট www.al-ameen.org, ওখান থেকে আপনারা একটা নোটিশ পেয়ে যাবেন। তো ওখানে জানিয়ে দেবে যদি কোনো কারণে যদি পরীক্ষার দিন বা তারিখ পরিবর্তন করা হয়। ফল প্রকাশিত হবে 13 ডিসেম্বর 2023। ফল জানা যাবে মিশনের ওয়েবসাইট www.al-ameen.org, ওখান থেকে। আপনারা আমাদের এলিমেন্টারি নম্বর বা ফর্ম নম্বর মেরেও আপনারা আপনার সন্তানদের রেজাল্ট জানতে পারবেন। তো ফর্ম পূরণ করার শেষ তারিখ হচ্ছে 31 অক্টোবর 2023 এবং অনলাইন হচ্ছে 10 নভেম্বর 2023। তো যারা ইচ্ছুক তারা অবশ্যই অনলাইন বা অফলাইনে ফর্মটা ফিল আপ করে নিতে পারেন। ফর্ম শুরু হয়ে গেছে এবং কোথায় কোথায় আপনারা ফর্ম পাবেন বা এক্সাম সেন্টার এবং সিলেবাস পরবর্তী ভিডিওতে দিয়ে দেবো ইনশাআল্লাহ। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনার পরিচিত মহলে শেয়ার করে দেবেন, যাতে অনেকের উপকার হয়। তো আজকের এই ছিল আপডেট। ভিডিও সাবস্ক্রাইব করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।